প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে যাওয়া ধান মঙ্গলবার পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। কৃষকেরা অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন আগে যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হয়েছিল তাতে এই অঞ্চলের ধানের প্রচুর ক্ষতি হয়েছে। এমতো অবস্থায় চরম সংকটে পড়েছে কৃষকেরা। তাই সরকার সহ স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে কৃষকেরা আবেদন জানিয়েছেন যাতে এই ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা করে প্রশাসন। এই প্রসঙ্গে মুন্না নামে এক কৃষক জানান, বৃষ্টিতে পড়ে গেছে। হ্যাঁ, ধান ঝড় বৃষ্টিতে শুয়ে গেছে ধানগুলো। কত বিঘা হবে? প্রচুর, অনেক বিঘা আছে। এটা কোন এলাকা? এটা ডিমুল্লা এলাকা। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত পণ্ডিতপোতা ওয়ান পঞ্চায়েত। হ্যাঁ, তো এবার কি মানে খুব লস হলো না কি? মনে হয় লস হলো দাদা, খুব লস। এই ধানগুলো উঠবে না? না, এগুলো উঠবে না তো, এগুলো উঠবে না, এগুলো উঠবে না। এই যেগুলো আছে আছে, এগুলো দুধ বের হয়েছিল, এগুলোতে আর চাল হবে না, এগুলো সব ই হয়ে যায়, পাতার হয়ে যাবে। আমরা প্রধানকে বলেছি, প্রধান এখন আগে মলকে জানাবে আমাদের কি করে কি হবে না হবে, আমার কিভাবে ভক্তান্ত হবে। এদিকে পঞ্চায়েত প্রধান প্রতিনিধি জানান, তারা এলাকা পরিদর্শন করেছেন। প্রায় 90 হেক্টরের মতো জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতো ফসল নষ্ট হয়েছে। ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন প্রধান প্রতিনিধি আব্দুল মজিদ। হ্যাঁ, ওই যে আমাদের ঝড় বৃষ্টিতে গত 18 থেকে 20 অক্টোবরের মধ্যে যে ঝড় বৃষ্টি হতো ভালো আছে, মানে অতিবৃষ্টি এবং ঝড়ও হয়েছে, তাতে আমাদের কৃষকের ধানের পুরো ক্ষতি হয়েছে। আর তার জন্য ওরা আমার কাছে দরাদরি করতেছে, তো আমরা পরিদর্শন করছি 4 দিন ধরে যে কত ধান নষ্ট হয়েছে, এবং আমরা ওই বিডিওকেও জানিয়েছি, এসডিওকেও জানিয়েছি, এবং আপনার এগ্রিকালচার অফিসারকেও জানিয়েছি। এই সম্বন্ধে চাকরি জানানো হয়েছে, প্রচুর লোক খুব মানে অবস্থা খুব খারাপ, খুব কান্নাকাটিও করতেছে যে ওদের যে ধান ছিল, মানে মোটামুটি আমাদের 7টা মোজা আছে আমাদের পঞ্চায়েতে, এই 7টা মোজায় মোটামুটি আপনার 40% ধান নষ্ট হয়ে গেছে, ক্ষতির মুখে পড়েছে। এমনকি যে এরা খুব মানে টাকা পয়সা খরচা করে যে একটা আশা ছিল যে ধান টান পাবে ওরা, কিন্তু এখন যে অবস্থা হয়েছে তাতে 50% ধান পাবে না। আপনার কাছে কি আবেদন করছে? আমাদের কাছে আমাদের করেছি যে ক্ষতিপূরণের জন্য, যে এটা কোনো ক্ষতিপূরণ যেমন পায়, তো আমরা আশ্বাস দিয়েছি জনসাধারণকে, কৃষককে, যে আমরা যেমন করে হোক আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি, যেমন করে হোক যে কিছু যেমন করে হোক যে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা। বুঝলেন না, এই যে কৃষককে আপনি পরিদর্শন করছেন, কৃষকরা আপনার কাছে আসছে বলছে, তো কি মনে হয় ওরা কি ক্ষতিপূরণ পাবে বা কি কত? না, আমার তো আশা আছে, যেমন কৃষি বিমা হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে আমাদের পঞ্চায়েত থেকে, হয়ে গেছে, তো নিশ্চয়ই আমার আশা আছে পাবে। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar kurta leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.